দীপিকাস কুকিং হলে সবাইকে স্বাগতম জানাই। আমার আজকের রেসিপি ডুমুর শিঙ্গি মাছ। ডুমুরের কিন্তু গুণাগুণ অনেক। ডুমুর হলো এমন একটি ফল যার মধ্যে অনেক রকম ভিটামিন ও মিনারেলস আছে। ডুমুর হজমে খুব ভালোভাবে সাহায্য করে। ডুমুরে অত্যাধিক ফাইবার আছে যা কনস্টিপেশন কমাতেও সহায়তা করে, হার্ট ডিজিজ কমিয়ে তোলে অনেক অংশে, এটা রক্তে কোলেস্ট্রলের পরিমাণও কমায়। ডুমুর যদি আমরা প্রতিদিন খেতে পারি তাহলে রক্তে আয়রনের পরিমাণও বেড়ে যায়, তাই আমরা এখন থেকে মাঝে মধ্যে ডুমুর খাওয়ার অভ্যাস করতেই পারি। তো কথা না বাড়িয়ে এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। আমি এখানে ডুমুর নিয়েছি 500 গ্রাম পরিমাণ। ডুমুরটা ভালোভাবে কেটে ধুয়ে সিদ্ধ করে রেখেছি। ডুমুরে অনেক কষ থাকে তাই সিদ্ধ করে কষটা বের করে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পিছনের রগটাও বের করে নিয়েছি। আর নিয়েছি আলু কেটে সিদ্ধ করে নিয়েছি, রসুনটাও আমি সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি সুই ঝাল। এখন আমি রান্না শুরু করব। এখন আমি চুলায় কড়াইতে কিছুটা তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর লবণ। এবার হালকা নেড়ে চেড়ে নেব। চিংড়ি মাছটা বেশি ভাজা যাবে না, হালকা ভেজেই আমি তুলে নেব, নাহলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো একটি পাত্রে তুলে নেব। এবার একই পাত্রে আমি আরও কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর ভিতরে তেজপাতা, দারচিনি আর এলাচি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। এবার একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে এসেছে, এখন এতে দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আবারও একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। পেঁয়াজ আদা রসুন সবগুলো একসাথে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুন আদা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দেব ধনের গুঁড়া 1 টেবিল চামচ আর জিরা বাটা 1 টেবিল চামচ। দিয়ে দেব 1/2 চা চামচ মরিচের গুঁড়া, লাল মরিচের। দিয়ে দেব 7 মতো লবণ। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার সবগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মশলাটা ভালোভাবে কষানোর জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। আমি মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দেব সিদ্ধ করা আলু আর রসুন।
একসাথে একটু মশলার সাথে কষিয়ে নেব। আমি আলু মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দেব সিদ্ধ করা ডুমুর। আর দিয়ে দেব সুইজাল। এবার সবগুলো একত্রে ভালোভাবে কষিয়ে নেব। আমি ডুমুর আর আলু মশলার সাথে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি জল দিয়ে দেব, চুলার আঁচটা বাড়িয়ে দেব, দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি যেহেতু ডুমুর আলু সিদ্ধ করে রেখেছিলাম তাই জলের পরিমাণটা একটু কম দিয়ে দিছি। এবার একটু নেড়ে চেড়ে নেব। জলটা ফুটে উঠেছে, এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আমি ঢাকাটা দিয়ে 6-7 মিনিট মতো রান্না করে নিয়েছি, এখন ঢাকাটা আলাদা করে দেব। আর দিয়ে দেব 3টা কাঁচামরিচ, দিয়ে দেব গরম মশলার গুঁড়া, এবার একটু আমি ভালো করে নেড়ে চেড়ে দেব গরম মশলাটা যাতে তরকারির সাথে মিশে যায়। এই পর্যায়ে আমি 5 মিনিট মতো আবারও রান্না করে নেব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম, ঝোলটাও গাঢ় হয়ে মাখামাখা হয়ে আসছে, তখন আমি লবণটাও ছেঁকে নেব। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আমার লবণটা একটু কম ছিল, এখন আবারও আমি একটু মিশিয়ে নেব। লবণ দিয়ে আমি একটু জাল করে নিয়েছি, এখন আমি এ পর্যায়ে এসে চুলার আঁচটা বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল ডুমুর, চিংড়ি মাছ, আলুর মজাদার রেসিপি। তো আজকে এই পর্যন্তই, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।